بسم الله الرحمن الرحيم আমি দুটি কথা বলবো যারা আগমনে আজকে আপনারা কষ্ট করেছেন আপনারা জীবনে নিজের কাছে বহু পরিশ্রম করেছেন বৃষ্টি ভিজেছেন আরো বেশি ধরনের কষ্ট করেছেন যেটার কোনো মূল্য আখেরাতে পাবেন না আজকে জিনার আগমনে বৃষ্টি ভিজেছেন কষ্ট করেছেন সেই ফজিলতে আমার দয়াল নবী আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবেন উপস্থিত হয়ে বললেন হে আবু আমের তুমি আমার বিলাদত শরীফের ব্যবস্থা করেছো সেখানে কি তাবারুকের ব্যবস্থা করেছো তখন আবু আমের বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে কিছুই পাই নাই আমি কয়েকটি ছানাপুট পেয়েছি সেই ছানাপুটগুলো আপনার বিলাদত শরীফের তাবারুক হিসাবে আমি মওজুদ করেছি আমার নবীজি সেই বয়ান শুনে আমার নবী আবু আমের কাছে দোয়া করে দিলেন হে আবু আমের আমি নবী সুপারিশ তোমার জন্য ওয়াজিব হয়ে গেল এরকম ভাবে যারা মিলাদুন নবী পালন করে তাবারকের ব্যবস্থা করলেন আপনারা আমার দয়াল নবীজির সুপারিশ তো আজি হয়ে জমে বেশ কম আছে তবে বেশ কম নবীজিকে মানতে হবে আজকের মিলাদুন নবী যারা করে এই মিলাদুন নবীর দলিল পেয়েছি আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা من أنفق درهما على قراءة مولود النبي صلى الله عليه وسلم وكان رفيقي في الجنة النعمة الكبرى على الأعلام كتاب المدلك أي كتاب ملك أبو بكر الصديق رضي الله تعالى عنه بالتسن جرى من نبي ولاد النبي مدام شغران قال له ایک درہم پر میں مرتو قرص کر لو کہ ہمیں ابو بکر صدیق کے ساتھ بندو حساب جنت پرویش کر ہم ابو بکر صدیق رضی اللہ تعالی عنہ کے ساتھ بندو حساب جنت جاتا چاہیے کی چاہیے نہیں یہ ہم کہے بولوں چاہیے کی چاہیے আজকে আমরা দুইটা যুদ্ধের শহীদের মর্যাদা পেয়েছি দুইটা বেঠে আরে বলেন হযরত উসমান জুন্নুরাই তিনি বলছেন যে ব্যক্তি এক দিরহাম পরিমাণ অর্থ খরচ করলো মিলাদুন নবীর মধ্যে সে যেন বিনা হিসাবে ব্যস্ত যাবে হিসাব দিয়ে ব্যস্ত লাগান লাগে দেখতে পারবেন কিনা কি কোন পারবেন আমরা একটাই দেখাতে পারবো প্রিয় নবীর জন্য আমরা আনন্দ জুলুস করেছি বৃষ্টি ভিজে ভিজে ঠিক না পরে যদি খোদা তোমার দুদুকে দিতে মর্জি হয় দেও আপত্তি ঠিক না বেঠি হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুল কারীম তিনি বলতেছেন যেই ব্যক্তি মিলাদুন নবীর ইজ্জত করলো যেই ব্যক্তি মিলাদুন নবীর কে সম্মান করলো অংশগ্রহণ করলো সে ইমানের সাথে ইন্তেকাল করে আর কি ফজিলতের দরকার আছে নাই তবে এইভাবে জুনাইদ বাগদাদি থেকে একটা কল এসেছে তিনি বলতেছেন এই ব্যক্তি মিলাদুন নবীর মধ্যে উত্তম সুন্দর সুন্দর উন্নত মানের পোশাক পরলো সে তো আমার রাসূলের পাকের প্রেমে পরিপূর্ণ হয়ে গেল আমরা আজকে উত্তম পোশাক পরি নাই আমরা ঈদুল আজহার মধ্যে ঈদুল ফিতরের মধ্যে এত আনন্দিত হই নাই এই যে মিলাদুন নবীর মধ্যে এত আনন্দিত হয়েছি ভিতরে এইভাবে হযরতে আসাম বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আমার নবীর আগমনে আমি
আমি এত খুশি যে খুশি যে আমি যদি উহুদ পাহাড়ের মতো স্বর্ণ আমি নবীজির বিলাদের শরীফে খরচ করে দেই, আমি হাসান বসরি মনে করবো আমি আমার নবীজির আগমনে কিছুই করতে পারি নাই। তাহলে দয়াল নবীজির প্রেমে আজকে আমরা যা করেছি এগুলি সেই দলিল অনুযায়ী কিছুই না। আমরা এইভাবে গত বছরের চাইতে এইবার আমরা আমরা দ্বিগুণ পরিমাণ হয়েছি কিনা, এই দশে জুলুস প্রতি বছর আপনারা চান কি চান না? আরো বড় বলুন চান কি চান না? তাহলে দশে জুলুস হোক আমরা চাই। আমরা কোন ধরনের সন্নি? আমরা খোলাফায়ে রাশিদিনকে মেনে সন্নি সাইর খলিফা থেকে ঈদে মিলাদুন নবীর দলিল পেয়েছি, তারা ঈদে মিলাদুন নবী পালন করে অথবা আবু বকর সিদ্দিককে মানে না, আছে না? আমি ইদানিং দেখেছি ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে নিম্মুল্লা যেদিনে সারাদিন ফেডের মধ্যে ফাইলিং করলে একটা শব্দ বাহির হবে না, কোরআনের একটা ইবারত পড়তে পারবে না, হাদিসের একটা ইবারত পড়তে পারবে না। এই নিম্মুল্লার গোষ্ঠী আমি তাদের গোষ্ঠীরা বলে আবু বকর সিদ্দিককে মানা যাবে না, মুখে বলে মানা যাবে না, আবার মিছিলও করে আমার নবীজি কি বলছে, তারা তিনজনকে বাদ দিয়ে হযরত আলীকে মানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কোল হচ্ছে যারা আবু বকর সিদ্দিককে মানে না, যারা হযরত উসমান জিল্লুরাইকে মানে না, যারা উমর ফারুক আজমকে মানে না, আমি হযরত আলী তাদের বিরুদ্ধে মামলা করব আসরের ময়দানে, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। এই কথা কারা হযরত আলীর ডাইরেক্ট দল করে, আমরা নবীজির দেওয়া দল করি, ঠিক না? ঠিক। এই দলটার নাম হচ্ছে, পরিচিত হচ্ছে শিয়া সম্প্রদায়। কোন সম্প্রদায়? যে শিয়া সম্প্রদায়ে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবাচ্য ধরনের গালি গালাজ করে। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে সকলে জানেন না, তিনি হচ্ছেন এমনে পরিচয় এজিদের বাবা। এমনে পরিচয় কি? এজিদ যেহেতু দুষ্ট লম্পট শয়তান কাফের, এই জন্য এজিদের বাপ হিসাবে আমরা পরিচয় দিই। আপনারা বলেন নূহ আলাইহিস সালাম নবী ছিলেন না? কেনান কি নবী ছিলেন? নূহ আলাইহিস সালামের নবী কেনান কাফের হওয়ার কারণে কি নবুয়ত চলে গেছে? এজিদ কাফের, এজিদ লুতিফা, এজিদ ফাতমাইশ, এই জন্য কি আমির মুয়াবিয়া কি কাফের হয়ে গেল? আমির মুয়াবিয়াকে কি গালি দেওয়া যাবে? আমার নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস হচ্ছে, আমার নবীজি বলেন আমির মুয়াবিয়া সম্পর্কে বললেন আল্লাহুম্মা জালহু, আল্লাহুম্মা জালহু হাদিয়ান মাহদিয়ান ইহদি, আল্লাহুম্মা জালহু হাদিয়ান মাহদিয়ান ইহদি। হে আল্লাহ, আমির মুয়াবিয়াকে তুমি হাদি হিসেবে কবুল করো, আমির মুয়াবিয়াকে তুমি মাহদি হিসেবে কবুল করো, আমির মুয়াবিয়াকে তুমি হেদায়েত দান করো। কি করেছে আমার নবী? দোয়া করেছে, আমার নবী কি করেছে? দোয়া করেছে। আমার নবী যাকে দোয়া করেছে তাকে যদি আপনি গালি দেন, আপনি কি মুসলমান না কাফের? আপনারা বলুন, আব্দুল ওয়াহাব নজদীকে আমার নবী দোয়া করেছে? আমার নবী দোয়া করে নাই, কারণ আব্দুল ওয়াহাব নজদী ছিল আমার নবীর শত্রু দুশমন মহাবীর গোষ্ঠী। আজকে আমার নবী তার জন্য দোয়া করেছে, তার বিরুদ্ধে যারা করে তারা কি মুসলমান না শয়তান? আরো জোরে বলুন, তারা কি শয়তান না মুসলমান? আমরা কি তাদের সাথে আছি? দলিল শত শত বুখারী শরীফের মধ্যে বাবু জিক্রে আমির মুয়াবিয়া কান অধ্যায় আছে, বাবু জিক্রে আমির মুয়াবিয়া বুখারী শরীফের মধ্যে আমির মুয়াবিয়ার অধ্যায় আছে, আমির মুয়াবিয়ার প্রশংসা করে। এইভাবে তিরমিজি শরীফের মধ্যে আছে বাবু মানা কেবে আমির মুয়াবিয়া, বাবু মানা কেবে আমির মুয়াবিয়া। এইভাবে মুসনাদ মাহমুদে আছে
এইভাবে তাই হাতি শরীরের মধ্যে আছে এইভাবে গাউসে পাক শেখ সুলতান সাইদ আব্দুল কাদের জিলানি বলেছেন আমিরে মুয়াবিয়াকে যারা জুম শয়তান জানে মুসলমান জানে না তারা মালাউল আমিরে মুয়াবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হর যুদ্ধের ব্যাপারে গাউসে পাক বলছে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহ পাকের ফয়সালা দিবে ইতিহাস বুঝলে জন্মের ঠিক পাওয়া যাবে না এইভাবে অসংখ্য দলিল আহমদিয়ার খান নাইমি আমিরে মুয়াবিয়া একখান কিতাব লিখেছে আহমদিয়ার খান নাইমি আমিরে মুয়াবিয়া কিতাব লিখেছে ওই কিতাবের মধ্যেও লিখেছেন তাদের দ্বন্দ্ব আল্লাহ পাক হাশরের ময়দানে ফয়সালা দিবে এরপর আমাদের আর সমস্যা আছে একটা কথা বলতে চাই আলা হযরত আদমুল বরকত আপনারা মানেন কিনা আরো দূরে বলুন আলা হযরতকে মানেন কিনা তিনি দেহ থাকতো বেরেলি শরীফে আর কিনা রুহু থাকতো দয়াল নবীজির দিদারে আমার নবী যে অপ্রেক্ষিত চল সে আল্লাহ হযরত আহকামে শরীয়তের মধ্যে লিখেছে আমির মুয়াবিয়া একজন বিশিষ্ট সাহাবী তিনি কাতে রহি আমার নবীর রহি সুবহানাল্লাহ নবীজির কাছে যখন ওহি আসতো সেই ওহি লিখতেন আমির মুয়াবিয়া কোন না সুবহানাল্লাহ এই ভাবে অসংখ্য দলিল আছে এই লেখা যখন আমার মাদ্রাসার শেখ হাবিবুর রহমান রেজবি সাহেব এই ফেসবুকে এই দলিলটা যখন দিয়েছে আল্লাহ হযরতের যে আল্লাহ হযরত বলেছেন তার বাড়ি মনে হয় শ্রীপুর সে দৌলত বাড়ি মাদ্রাসার মনে হয় গায়নরত জানি না দৌলত বাড়ি তারা উনার সাথে কতটা সম্পর্ক আমি জানি তবে আমি আশিকুর রহমান কে বলতেছি তার লিঙ্গটা পচে যাক আপনারা চান কিনা আমি মনে করবো আমার দরবারে যদি এই সমস্ত কুলাঙ্কার কেউ থাকে আপনারা আমাকে অবগত করেন দলিলের বাইরে যদি কোনো কথা বলে আমি তাকে সঙ্গে সঙ্গে দরবার থেকে কান কাত ধরে বাইরে আমি বলতে চাই এই কুলাঙ্কার শয়তান যেখানে থাকুক না কেন নবী প্রেমিক দাবি করলে তাকে বাইর করার ব্যবস্থা করে